হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এই বাক্যগুলো নিয়ে এসেছি, যে বাক্যগুলোতে ইংরেজিতে ট্রান্সলেট করব। তোমরা আমার সঙ্গে প্র্যাকটিস করতে থাকো। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমাকে দেখতে দাও, কি হবে? লেট মি সি, বার কি হবে? লেট মি হ্যাভ এ লুক। আমাকে দেখতে দাও, লেট মি সি বা লেট মি হ্যাভ এ লুক। কি মজার ছিল! মজার ইংরেজি কি? ফানি। হোয়াট ওয়াজ ফানি? বা এটাও লিখতে বলতে পারো, হাউ ডিলাইটফুল ইট ওয়াজ। হাউ ডিলাইটফুল ইট ওয়াজ বা হোয়াট ওয়াজ ফানি। দয়া করে এখানে এসো, দয়া করে। দয়া করে ইংরেজি হচ্ছে প্লিজ। এখানে এসো, আসার ইংরেজি হচ্ছে কাম। প্লিজ কাম হিয়ার। আমার সাথে এসো, আমার সাথে। কাম উইথ মি, উইথ মি, আমার সাথে এসো। প্লিজ, অনুগ্রহ করে আমার সাথে এসো। প্লিজ কাম উইথ মি বা আমার সাথে যাও, চলো। প্লিজ গো উইথ মি, এটা করুন। কি হবে? আমরা বলি কি, এটা করুন, ডু ইট। ডু ইট মানে হচ্ছে এটা করুন, করবেন না, এটা করবেন না। তখন কি বলবে? তখন বলবে ডু নট ডু ইট। তখন লিখবে এভাবে, ডোন্ট ডু ইট। তাহলে এটা করুন, ডু ইট, করবেন না, ডোন্ট ডু ইট। আপনি আমার সাথে হাঁটবেন? তখন কি বলবে? ইউ উইল ওয়াক উইথ মি। তুমি মানে বা আপনি উইল ওয়াক, হাঁটবেন, উইথ মি, আমার সাথে হাঁটবেন। যদি মনে হয় আপনি কি আমার সাথে হাঁটবেন, তখন কি লিখবে? তখন বলবে উইল ইউ বা আগে চলে আসবে, উইল ইউ ওয়াক উইথ মি, আপনি কি আমার সাথে হাঁটবেন। তাহলে এটা হবে উইল ইউ ওয়াক উইথ মি, আর আপনি আমার সাথে হাঁটবেন, উই ইউ উইল ওয়াক উইথ মি। তো এই আপনি আমার সাথে হাঁটবেন, এটা আরো অন্যভাবেও বলা যায়। যেমন ধরো আপনি, আপনি কি আমার সাথে হাঁটবেন, সেটা অন্যভাবে কিভাবে বলবে সুন্দর বাক্যে? উড ইউ লাইক টু ওয়াক উইথ মি, উড ইউ লাইক টু ওয়াক উইথ মি বা উইল ইউ ওয়াক উইথ মি। তাহলে আপনি কি আমার সাথে হাঁটবেন, মানে এখানে তখন একটা কি পড়ে যাবে, কি পড়ে যাবে, তখন এই দুটো সেন্টেন্স তোমরা বলবে। আর যদি এই সেন্টেন্সটা হয় যে আপনি আমার সাথে হাঁটবেন, তখন এই উইল ইউ উইল ওয়াক উইথ মি। পুনরায় বলুন, বলার ইংরেজি কি? বলার ইংরেজি হচ্ছে স্পিক বা সে বা টেল। ওকে, তো আমরা কিভাবে বলবো? পুনরায় বলুন। আমি এই দুটোকে মুছেই দিলাম। পুনরায় বলুন কি হবে? ধরো বললাম প্লিজ সে, এস এ ওয়াই, সে ইট এগেন। পুনরায় বলুন, ওকে, পুনরায় লিখুন। তখন কি বলবে? পুনরায় লিখুন, রি রাইট। রি রাইট মানে হচ্ছে নতুন করে লেখা, বা তুমি বলতে পারো রাইট ইট এগেন বা প্লিজ রাইট ইট এগেন।
Please write it again. আমি তার সাথে কথা বলতে চাই। কি হবে? I want, আমি চাই তার সাথে কথা বলতে। I want to speak with him. তার সাথে যদি সে ছেলে হয় তখন হবে him, আর যদি মেয়ে হয় তাহলে হবে her. I want to speak with him, but I want to speak with her. আমি খুঁজে পেয়েছি. I found it, বা I found, আমি খুঁজে পেয়েছি. আমি এটা করতে পারি. I, আমি পারি. I can, মানে আমি পারি এটা. I can do it, আমি এটা করতে পারি. আপনি শান্ত হন. ইউ কাম ডাউন, ইউ কাম ডাউন মানে আপনি শান্ত হন, বা তোমরা এটাও বলতে পারো ইউ বি কোয়াইট, ইউ বি কোয়াইট. কি লম্বা লাইন, তখন কি বলবে? হোয়াট এ লং লাইন, হোয়াট এ লম্বা লাইন, কি লম্বা লাইন, বা সুন্দর করে বলতে গেলে তখন বলবে হোয়াট এ লং কিউ, কিউ বাংলা কি, কি হচ্ছে কিউ, ইউ ই, ইউ ই, হোয়াট এ লং কিউ বা হোয়াট এ লং লাইন, তখন বলবে কি লম্বা লাইন. বলছে কি সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়ানো কি স্ট্যান্ড আপ, সবাই এভরিবডি এভরিবডি স্ট্যান্ড আপ. ওকে, এটা সময় মতো করে দিও. ডু দিস ইন টাইম, এটা সময় মতো করে দিও. ইন টাইম, সময় মতো. এটার দাম কত? হাউ মাচ ইজ দিস, যদি বলি এই জিনিসটার দাম কত তখন কি বলবে? তখন বলবে হাউ মাচ ডাজ যদি বলি যে এই জিনিসটার দাম কত তখন কি বলবে? তখন বলবে হাউ মাচ ডাজ এই জিনিসটা, দিস থিং কস্ট, বা কি হবে কস্টের বদলে, কস্ট মানে হচ্ছে দাম, সি ও এস টি কস্ট, কস্ট মানে হচ্ছে দাম. যদি কস্ট না লিখে তুমি লিখতে বলতে পারো প্রাইস, প্রাইস. হাউ মাচ ডাজ দিস থিং প্রাইস, তুমি কি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড, হ্যাভ ইউ ফিনিশড দিস, তুমি কি এটা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দিস. মধু এসেছে মৌমাছি থেকে, মধুরে হয়েছে কি হানি, এইচ ও এন ইউ আই, হানি কামস ফ্রম বিস, মৌমাছি হচ্ছে বি, বিস হচ্ছে মৌমাছি, হানি কাম ফ্রম বিস. এখন আমাকে যেতে হবে, এখন ইংরেজি কি নাও, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, এখন আমাকে যেতে হবে, নাও আই হ্যাভ টু গো. আপনি আমাকে সাহায্য করবেন, ইউ উইল হেল্প মি, উইল ইউ, ইউ উইল হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন? তখন বলবে উইল ইউ হেল্প মি.
আমি কি আপনাকে সাহায্য করতে পারি? অনেক সময় আমরা বলি কি, আপনি আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তখন বলবে এভাবে, ক্যান আই হেল্প ইউ? আমি কি পারি, ক্যান আই হেল্প ইউ? তুমি কোথায় যাচ্ছ? তখন কি বলবে, হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তুমি কতক্ষণ এখানে থাকবে? হাউ লং উইল ইউ বি হিয়ার? হাউ লং উইল ইউ বি হিয়ার? তুমি কতক্ষণ এখানে থাকবে? হাউ লং উইল ইউ বি হিয়ার? এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস, এটা কি? তো আজকে এই পর্যন্তই, আজকে তো আজকে এই পর্যন্তই। আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওগুলো বা ইংলিশ গ্রামার সম্বন্ধে ভিডিওগুলো আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি।